স্বপ্ন সন্ধানী কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি নাসিম স্যার আজ আবারও তোমাদের সম্মুখে উপস্থিত হলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আলোচনা করব একাদশ শ্রেণীর আমার স্নেহের ভাই বোন এবং ছাত্রছাত্রীদের জন্য নুন কবিতার বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে। প্রশ্নের মান 5 নম্বরে। ভিডিও বা আলোচনা শুরু করার আগে প্রতিবারের মতো এবারও তোমাদের জানাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখো, কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। তো আজ নুন কবিতার 4টি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসছে। প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এ দাবি কার কাছে এবং কেন? প্রশ্নটা 2014 সালে এসেছে, 2019 সালে এবং 2017 সালে এসেছে। যারা 2020 সালে ফাইনাল পরীক্ষায় বসবে একাদশ শ্রেণীতে, তাদের কিন্তু এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা 2020 সালে আর আসবে না। কিন্তু আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক এবং ভিডিও শেষ পর্যন্ত তোমরা শুনতে থাকো, কারণ 4টে প্রশ্ন এখানে আলোচনা করা হবে। প্রশ্নটি আবারও একবার বলছি বা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে বা কারা বলেছে, এ দাবি কার কাছে বা কাদের কাছে এবং কেন এ দাবি করা হয়েছে? উত্তর কিভাবে লিখতে শুরু করব, চলো শুরু করা যাক। গরিব নিম্নবিত্ত শ্রেণীর মুখপত্র হিসাবে কবি জয়গোস্বামী তাঁর রচিত নুন কবিতায় শাসক তথা সমগ্র সমাজের কাছে এই দাবি জানিয়েছেন। অর্থাৎ কবি নিজেই গরিব এবং নিম্নবিত্ত শ্রেণীর মুখপত্র হিসাবে, প্রতিনিধি হিসাবে সমগ্র সমাজের কাছে এ দাবি বা আপিল করেছেন। কেন কার কাছে এ দাবি করা হয়েছে, চলো এ বিষয়ে আলোচনা করি। কবি জানিয়েছেন, বিলাপ করে লাভ নেই বলে গরিব মানুষরা অল্পেতেই খুশি থাকার মন্ত্র শিখে নেয়। সাধারণ ভাত কাপড়েই কোনো মতে তাদের দিন কেটে যায়, কঠোর খাটুনি খেটে তারা দুবেলা অন্ন বস্ত্রের প্রয়োজন মেটায়। এদের কোনো সঞ্চয় নেই, অর্থাৎ কোনো টাকা এদের জমা থাকে না, কোনো শখ মেটানোর ক্ষমতা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, অর্থাৎ প্রতিদিনের রোজগার প্রতিদিনের কিন্তু খরচার মধ্যে এদের টাকা শেষ হয়ে যায়। অসুখ হলে রোজগার বন্ধ থাকে বলে মহাজনের কাছ থেকে ধার করে কোনো ক্রমে তারা সংসার চালায়। অর্থাৎ যখন এরা রোগগ্রস্ত হয়ে পড়ে তখন যেহেতু এদের কোনো জমানো টাকা থাকে না, তাই মহাজনের কাছ থেকে চড়া সুদে এরা টাকা ধার নেয়। স্বল্প পরিসরে এরা নিজেদের প্রয়োজন মেটায় এবং অতি কষ্টে দিন চালায়, কিন্তু প্রতিদিনের জীবনে এই সামান্য আয়োজনটুকু যখন তাদের জোটে না, তখনই তাদের মাথার ঠিক থাকে না। বাড়িতে অশান্তি করে, সারা পাড়ায় পৌঁছে দেয় তাদের ক্ষোভের আওয়াজ। এই চরম অভাব আর অসহায়তায় একসময় তাদেরকে উচ্চ কণ্ঠ করে তোলে নিজেদের অধিকারের দাবির ঘোষণায়, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ আমরা তো সামান্য লোক এবং পরের লাইন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, যদি এ লাইনটাও তোলা থাকে তারপর প্রশ্নের উত্তর চাই, কিন্তু আমরা এই উত্তরটুকু লিখতে পারব। শাসক তথা সমগ্র সমাজের কাছে তাই এই গরিব দুঃখী মানুষের প্রতিনিধি কতকের একান্ত আবেদন, গরিব নিম্নবিত্ত মানুষদের প্রতিদিনের শুকনো ভাতে অন্তত বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় লবণের ব্যবস্থাটুকু যেন করা হয়। প্রশ্ন নম্বর 2, প্রশ্নটি হলো, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বাস্তববাদী আধুনিক কবি জয়গোস্বামী বিরচিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতাটিতে নিম্নবিত্ত শ্রেণীর এক প্রতিভু বিশেষ ক্রোধের মাথায় চড়ে, অথবা খুব সংক্ষেপে বলতে পারো জয়গোস্বামীর নুন কবিতায় কবি রাগের মাথায় চড়ার কথা বলেছেন। পঙ্ক্তির তাৎপর্য ব্যাখ্যা করো, চলো এর উত্তর দেখে নেওয়া যাক। নুন কবিতাটিতে বর্তমান আর্থ সমাজ ব্যবস্থার দারিদ্র্যপীড়িত দুঃখ দুর্দশাগ্রস্ত নিম্নবিত্ত জীবনের দুর্বিষহ বাস্তব চিত্রটি সুস্পষ্টরূপে প্রতিফলিত হয়েছে। হেসে খেলে কষ্ট করে এদের কোনোরূপে দিন চলে যায়, কিন্তু দুপুর রাতে বাড়ি ফিরে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে।
ফলে দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা নুন, যা খাদ্যবস্তুর সঙ্গে অপরিহার্য উপকরণ বিশেষ, যার অভাবে স্বাধীন খাদ্য এদের জীবনকে বিষাদ করে দেয়, সেই ন্যূনতম চাহিদাও যখন অপূর্ণ থাকে তখন এদের ধৈর্যের বাঁধও ভেঙে যায়। সুতরাং বক্তার মাথায় স্বাভাবিকভাবেই রাগ জুড়ে যায় এবং রাগের মাথায় আত্মজ্ঞান হারা হয়ে হিতাহিত জ্ঞান থাকে না, শোভন অশোভন বিবেচনা বোধ থাকে না। নেশার বসে এরা বিসদৃশ আচরণ করে। বাপ বেটা দুই ভাই মিলে সারাপাড়া মাথায় করে চিৎকার চেঁচামেচির মাধ্যমে প্রতিবেশীদের বিরক্তি উৎপাদন করে। প্রশ্ন নম্বর তিন, প্রশ্নটি হলো, আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও, বা নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কীভাবে ফুটে উঠেছে, বা বক্তার জীবনচিত্রের কীরূপ পরিচয় নুন কবিতায় পাওয়া যায় তা আলোচনা করো। এই প্রশ্নটিকে একটুকু দীর্ঘায়িত আলোচনা করবো ও বিস্তারিত আলোচনা করবো, একটুকু মন দিয়ে শুনবে, যেটুকু মনে থাকবে তোমরা পরীক্ষার খাতায় উপস্থাপিত করার চেষ্টা করবে। নেশাগ্রস্ত জীবন। বাস্তববাদী কবি জয় গোস্বামী বিরচিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতাটিতে বর্তমান আর্থ সমাজ ব্যবস্থায় দারিদ্রপীড়িত দুর্দশাগ্রস্ত নিম্নবিত্ত জীবনের বাস্তব চিত্রটি প্রতিফলিত হয়েছে। অল্পে খুশি সাধারণ মানুষের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, অর্থাৎ শুধুমাত্র দুমুঠো অন্ন আর সভ্য সমাজের লজ্জা নিবারণের জন্য একখানি বস্ত্রই এদের কাছে যথেষ্টরূপে পরিগণিত হয়। অসুখে বিসুখে কোনোরূপে ধার দেনা করে চিকিৎসা করে বেঁচে থাকে এরা। দৈনন্দিন দুর্বিষহ জীবনযাত্রার জ্বালা যন্ত্রণা বিস্ফোরণের জন্য রাত্রিতে দুই ভাই মিলে গঞ্জিকা সেবনে নেশাগ্রস্ত হয়ে পড়ে। প্রতিদিন খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য আর্থিক সামর্থ্য থাকে না এদের, তাই সব দিন হয় না বাজার। কোনো দিন অর্থের সংস্থান হলে কেনাকাটা হয় অধিক মাত্রায় বা মাত্রা ছাড়া, ফলে আনন্দে উৎফুল্ল হয়ে বাড়িতে ফেরার পথে গোলাপ ছাড়া কিনে আনে, কিন্তু রোপণযোগ্য জমি নেই, কারণ এরা তো নিঃস্ব সর্বহারাদের সদস্য বিশেষ, তাই গোলাপ ছাড়া আর ফুলের ভবিষ্যতের ভাবনা পরিত্যাগ করে এরা টান দেয় গঞ্জিকাতে। বর্তমান জীবন যন্ত্রণায় এরা এতটাই ব্যতিব্যস্ত বিপর্যস্ত ও জর্জরিত যে ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ও অলীক স্বপ্ন দেখা এদের কাছে নিতান্তই অকিঞ্চিৎকর বিলাসিতা মাত্র ছাড়া আর কিছুই নয়। তাই নেশাগ্রস্ত হয়ে সাময়িক আত্মবিস্মৃতির মাধ্যমে এরা স্বস্তি লাভে সচেষ্ট হয়। বিশুষ্ক মরুভূমির উত্তপ্ত বালুকারাশিতে ক্ষণিকের বাড়ি বর্ষণ যেমন নিশ্চিহ্ন হয়ে যায়, তেমন এদেরও দারিদ্র ক্লিষ্ট অভাব অনটনের সংসার মরুতে ক্ষণিকের সৌন্দর্য চেতনা আবির্ভূত হয়ে মুহূর্তে তৃভূত হয়ে যায়। স্বাধীন খাদ্য ও বিষাদ জীবন। হেসে খেলে কষ্ট করে এদের কোনোরূপে দিন চলে যায়, কিন্তু দুপুর রাতে বাড়ি ফিরে খেতে বসে রাগ জুড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, ফলে দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা নুন, যা খাদ্যবস্তুর সঙ্গে অপরিহার্য উপকরণ বিশেষ, যার অভাবে স্বাধীন খাদ্য এদের জীবনকে বিষাদ করে দেয়, সেই ন্যূনতম চাহিদাও যখন অপূর্ণ থাকে তখন এদের ধৈর্যের বাঁধও ভেঙে যায়। হিতাহিত জ্ঞান থাকে না, শোভন অশোভন বিবেচনা বোধ থাকে না, নেশার বসে এরা বিসদৃশ আচরণ করে। বাপ বেটা দুই ভাই মিলে সারাপাড়া মাথায় করে প্রতিবেশীদের বিরক্তি উৎপাদন করে, কিন্তু তাতে এরা বিন্দুমাত্র লজ্জিত বা কুণ্ঠিত হয় না, কারণ তাদের এই পরিস্থিতি বা অবস্থার জন্য দায়ী আর্থ সামাজ ব্যবস্থা, অর্থাৎ দায়বদ্ধ প্রশাসনিক ব্যবস্থাপনা। তাই গণতান্ত্রিক দেশের সুনাগরিক হিসাবে বাক স্বাধীনতার মাধ্যমে আপন স্বাধিকার প্রতিষ্ঠার জন্য এরা বেপরোয়া হয়ে সমাজ ব্যবস্থার প্রতি জোরালো ভাষায় প্রতিবাদ দাবি জানায়। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সুতরাং নুন কবিতাটিতে নিম্নবিত্ত জীবনের মনস্তত্ত্বসম্মত প্রকৃত বাস্তব চিত্র যথাযথভাবে রূপায়িত হয়েছে। চার নম্বর প্রশ্ন, প্রশ্নটি হলো, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে একথা বলেছে, সামান্য লোক শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নটি 2018 সালে এসেছিল এবং নুন কবিতার প্রত্যেকটা প্রশ্ন যখন আলোচনা করছি তোমাদের খুব সহজেই বুঝে আসছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার ধরনটা কিন্তু একই টাইপের। তোমরা যদি সারাংশটুকু ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে প্রশ্নের উত্তরগুলো কোন দিকে বা কোন ধারার দিকে এগিয়ে যাচ্ছে। চলো তবু একবার আলোচনা করে দেওয়া যাক। আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে একথা বলেছে। প্রসঙ্গ, বাস্তববাদী কবি জয় গোস্বামী বিরচিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতাটিতে উক্ত নিম্নবিত্ত শ্রেণীর প্রতিভু এক ব্যক্তি বিশেষ একথা বলেছে।
অল্পে খসে সাধারণ মানুষের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, কিন্তু প্রতিদিন খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য আর্থিক সামর্থ্য থাকে না, তাই সব দিন হয় না বাজার। দুপুর রাতে বাড়ি ফিরে খেতে বসে ঠান্ডা ভাতে শুধুমাত্র নুন পেলেই এরা খুশি, অর্থাৎ এদের ন্যূনতম চাহিদা পূরণ হলেই এরা খুশি। সেই ন্যূনতম চাহিদাও যখন অপূর্ণ থাকে তখন এদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হিতাহিত জ্ঞান থাকে না, শোভন অশোভন বিবেচনা বোধ থাকে না, নেশার বসে বিসদৃশ আচরণ করে। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করে চিৎকার চেঁচামেচির মাধ্যমে প্রতিবেশীদের বিরক্তি উৎপাদন করে। তাতে এই অবস্থার জন্য দায়ী আর সমাজ ব্যবস্থা, অর্থাৎ দায়বদ্ধ প্রশাসনিক ব্যবস্থাপনা। সুতরাং যখন খাদ্য গ্রহণের জন্য ন্যূনতম অপরিহার্য উপকরণ সামান্য নুন ও ঠান্ডা ভাতে দুষ্প্রাপ্য হয়ে ওঠে, তখন এরা যৎপরনাস্তি ক্রুদ্ধ হয়ে ভদ্রতার ও সভ্যতার সীমা অতিক্রম করে ফেলতে বাধ্য হয়। তাই আপন স্বাধিকার প্রতিষ্ঠার জন্য সমাজ ব্যবস্থার প্রতি বেপরোয়া হয়ে জোরালো ভাষায় প্রতিবাদ ও দাবি জানায় এবং সমাজে তাদের অবস্থানের বিষয়টা স্পষ্ট করে বলে দেয়, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সুতরাং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণের সময় একান্ত অপরিহার্য উপকরণ নুনের অভাব প্রসঙ্গে বক্তা উক্ত উক্তিটি করেছেন। এরপর আমরা দেখে নেব সাম্যানুলোক শব্দের তাৎপর্য। সাম্যানুলোক বলতে বক্তা বোঝাতে চেয়েছেন সমাজের অবহেলিত নিচুতলার অতি সাধারণ অর্থাৎ নগণ্য লোক, নিম্নবিত্ত শ্রেণীর দিন আনা দিন খাওয়া দরিদ্র জনগণের প্রতিভু বিশেষ, যাদের শারীরিক পরিশ্রমের ফলে দেশের দশের ও সমাজের উন্নতি সাধন সংগঠিত হয়। আজকের আলোচনা এটুকুই ছিল। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন অপেক্ষা করতে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।